বড়দি বলি মইনকে কিছু জানিয়েছো আস্তে ছোট বউ আস্তে বলেছি তো মইনকে আমি বল কিন্তু দিদি হাতে যে সময় আর বেশি নেই কো ওই ফুলু বলছিল কি কাল অমাবস্যা তো আর ওই সাধু বাবা বলেছেন কি অমাবস্যায় যজ্ঞ করলে চার গুণ বেশি ভালো ফল পাওয়া যায় বুঝেছো ও দিদি দিদি বলি বেহারিকে দিয়ে একবার বলিয়ে দেখো না আহ ছোট বউ এত অধৈর্য হইনি তো চললে না মেজে বউ কি বললো বেহারি বলবে মইনকে তাহলে হয়েছে সে নিজেই বিশ্বাস করে আমাকে এই কথাখানা পাড়তে হয় ওই তো দিদি বেহারি এ পড়েছে তুমি একবার বেহারিকে বলো না কথাখানা পারো না 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 এখন তা আমি বরং পরে গিয়ে কিছু বললে মা না না বেহারি তুই যা যা দেখি আহা দিদি বলি তুমি বেহারিকে কেন আড়াল করছো বলো দেখি সে তো এবারই ছেলের মতো সবকিছুই তো জানে তাকে আড়াল করে কি লাভ বলো দেখি কি হয়েছে বলো না না রে বাবা ও কিছু না আসলে বাড়ির ওপর দিয়ে যা জর্জাপটা গেল তাই ভাবছিলাম ওই যাগযজ্ঞ করে বাড়িতে যদি একটা শান্তি সংস্থান করানো যেত তাহলে মইনকে নিয়ে হয়েছে যত ঝামেলা তাকে দিয়ে যে কিভাবে রাজি করানো যায় আবার যজ্ঞ কেন বাড়িতে তো যথেষ্ট শান্তি বজায় আছে কি বলছো কি বাবা বেহারি অশান্তির চালাটা তো এই বাড়ির মধ্যেই রয়ে গেছে যে কোনোদিন ডালপালা ছড়াবে বাচ্চা তার আগেই সেই চারা গাছকে একেবারে উপড়ে ফেলে দিতে হবে বুঝেছো দেশ প্রেমের মুখোশটা এবার টেনে খুলে ফেল আপনার মনে ওই সবটুকু জুড়ে আশালতা কেন মিছিমিছি দেশপ্রেমের ভান করছেন বলুন তো ছোট কাকিমা মনটাই সব মন শক্ত থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না কোনো কিছু করার দরকার নেই শান্তি এমনি ফিরে আসবে দেখলে তো ছোট বউ এই জন্য আমি ওকে জানাতে চাই আমি তো জানতুম বিহারি নিজেই মত দেবে না বাবা বেহারি বলি কি তোমরা তো ওই আজকালকার ছেলেপুলে তোমাদের কোনো ধম্মে কম্মে মন নেই গো কিন্তু মা কাকিমাদের কথাটাও তো একটু ভাবতে হয় তাদের মনটা কেমন থাকে না থাকে সেটাও তো বিচার করতে হয় তাই বলি কি যদি মা কাকিমারা একটু যজ্ঞ শান্তি করে মনের শান্তি পায় তাহলে বোধ হয় তোমার একটু ভাবা উচিত বাধা দেওয়া উচিত নয় গো বেশ তোমরা একটা দিনক্ষণ দেখে ওদের জোগাড় করো মইনকে তো তুই ভালো করে চিনিস বেহারি না না ওই মইনের সাথে কথা না বলে ও সিদ্ধান্ত নেওয়া যাবে না তোমরা ওসব নিয়ে চিন্তা করো না মইনের সাথে আমি কথা বলছি